মুরগি কিন্তু সবাই পালতে পারে না। আর আমার দেশি মুরগি আমার যে বাড়ির জেলা আছে এই জিআইডেম থেকে যে মুরগিগুলো আমার দিছে সম্পূর্ণ আমি মায়ের মতন করে আদর করে মানুষ করেছি। করার পর আমি এখন বর্তমান আরও ভালো, আমার মতন করে মনে হয় কিছু লোক পারবে না। আমি বলি যে আমি পারি, আর মানুষ পারবে না কেন, চেষ্টা করলেই পারবে। আছে আমার 70-80টা মুরগি আছে এই ঘরে রাখি, এই যে ঘরে এখানে আমার মুরগি থাকে, আমার হেফাজতে, না কোথাও যায় না, আমার পিছনে পিছনে থাকে। যেমন মা যেমন পাশে দিয়ে তেমন থাকে, আমি ওরকম এই মার মতনই পাশে দিয়ে থাকি। দিনে মানে আমি এটা আমি ঘরের থেকে ছেড়ে দিই, দিনের মধ্যে দিনে সারাদিনই আমার এই আশেপাশে থাকে। থাকার পর এটা আমার সুবিধা হয় যে কোথাও যায় না, আমার মুরগি হয়তো উড়ে অনেক জায়গা যায়, আমার মুরগি কোথাও যায় না, আমার বাড়ির মধ্যেই এই মুরগি থাকে। মানে কর আমার বাইরে থাকার জন্যে আমার মুরগি আলো বাতাস রোদ সম্পূর্ণ আমার মুরগি পায়, এতে আমার মুরগি সুস্থ ভালো থাকে। এসব প্রথম আমি খাদ্য দিছি, খাদ্য কেনার পর তখন দেখলাম যে মুরগি আমার বড় হয়ে গেল একটু, তখন আমি দেখলাম যে এই ঘাস ফুদ তারপর সাদনার পাতা নিমের পাতা এই বিভিন্ন ধরনের জিনিস, তারপর হলে এই কচুর মুড়া সিদ্ধ করে আলুও সিদ্ধ করে আমি তাদের কাছে ছিটে খাবার দিছি। এদের থেকে আমার মুরগি কার খাদ্য আমাকে আর খিলার লাগেনি, আমি গরিব মানুষ অত আর পারবো না, এরার থেকে আমার উন্নতি। তাই বলে কি এই মুরগি না, আমার আরও মুরগি আছে, আমি মুরগিরই যত কিছু মুরগিরই করি, মুরগির ডিম দিয়ে আমি কিস্তি দেই, এদিকে আমার খাওয়া এদিকে আমার বেচা। মুরগি রূপ বলা হয় না কেন, আমাদের মুরগি হলুদ দিয়ে চাল দিয়ে আমরা মাখে খাই, আমাদের রূপ বলাই নাই, আমাদের রূপ বলাই এখানে কোনো দিন আসেনি, আমরা দেখতে পাই না। এই জন্যে আমরা সাদনার পাতা আমরা হলে নিমের পাতা ঘাস এগুলো খাওয়ায় আমাদের রূপ বলা নাই। হ্যাঁ টিকাও দেই, ভ্যাকসিনও করি, হিট দেই, আমরা কাছের হলে বাতি আছে, কাছের বাতি দিয়ে ঘরের মধ্যে করে আমরা ওখানে আলো জ্বলে সারা রাত সারা দিন থুই, খেয়ে মায়ের যেমন উষুম দিয়ে যেমন ভালো থাকে, আমরা কারেন্টের হিট দিই সে ভালো থাকে। আমরা হলে কাঠের গুঁড়া দিই, কাঠের গুঁড়া দেওয়ার পর আমরা লেট্রুন ভরি গুঁড়া করে ওখানে দিয়ে দিই, দিলে আর মুরগির কাছে মুরগি উপন আর হবে না। আমরা যখন ওই মুরগি যখন ওখানে বসাই, বসানোর পর সাইডে থাকবে পানি, সাইডে থাকবে খাবার, খাবার পর মুরগি যখন ওখানে উঠানোর সুযোগ দেন না কেন আপনারা, উঠানোর সুযোগ দিলে আমার মুরগির বাচ্চা হলে নষ্ট হয়ে যাবে ডিম, ওই ডিমটা আমরা নষ্ট করি না, সম্পূর্ণ বাচ্চা আমাদের ঠুকে উঠে, ওঠার পর আমরা সেই মুরগি খাবার ওই মুরগি দিলে নিবে, না নিলে আমরা হিটে দিয়ে দিই, মুরগি আবার নতুন করে আবার ডিম দেয়, লেট্রিন করে দেই, এটা খাবার দেয় যে মুরগি আমার উঠে যাবে না, তো মুরগি উঠে গেলে যে আমার ডিম দিয়ে হলে বাচ্চা যে কাজে পড়বে। আমরা হিট দেই, ঘরের মধ্যে বাতি থাকে, বেলা হলে রোদ উঠলে গা সূর্য উঠলে গা আমাদের রোদ দেখলে গা আমরা মুরগি ছাড়ে দিই, তার আগে আমরা মুরগি ছাড়ে দিব না। হিটের ঘর আছে ওই দেবেন ঘিরা, আলাদা দুটা ঘর আছে, যখন আমাদের বড় হয় এখানে দেখা যায় যে আমার এই টাকাটা বেচলে আমার পড়তে হবে, তখন আমি ছাড়ে দিই, আমাদের খাটে বাজারে যাওয়া লাগে না, আমরা বাড়ির থেকেই বিক্রি হয়, বাড়ি বাড়ি ঘুরে, মোটর সাইকেল আগে আসছিল সাইকেল এখন আছে মোটর সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে সকালে উঠে মুরগি দিতে আসে। এক টাকার পিস আমাদের বিক্রি করেছি আগে 450 টাকা, তারপরে বিক্রি করেছি 550 টাকা বড় মোরগ, তারপরে মুরগির বাজার যখন কমে গেল তখন আমি যা 325 টাকা 300 টাকা এরকম করে বিক্রি করেছি। আমার এই হলে গরু আছে, গৃহস্থালী আছে, ছাগল আছে, তারপর হলে আমার গৃহস্থালী মানে ধান উঠান সুগান আবার পাশাপাশি আমার এই মুরগি, এই মুরগিকে আবার খান দান করা লাগে। হ্যাঁ সম্পূর্ণ আমি কেউ না,